কখন ভালোবাসাটা জন্মালো আর আরও বেশি ভালো করে বুঝতে পেরেছি যেন আমি যখন ওটার তাফসির পড়া শুরু করলাম অনেক বেশি নলেজ তখন খুলে যায় এখন নিজের কাছে মনে হয় কোয়ারেন্টাইনের সময়টা আমি একেবারেই সময় পাই না আর সবাই অনেক ডিপ্রেশনের কথা বলে অনেক হ্যাঁ আমার মধ্যে আমার মধ্যে ডিপ্রেশান বলবো না মন খারাপ থাকে কেন খারাপ থেকে জানেন মনে হয় জীবনের অনেকগুলো বছর নিজেকে ফাঁকি দিয়ে নিজেকে ধোঁকা দিয়ে চোখের মধ্যে একটা কালো চশমা পরে লাইফের অনেকগুলো সময় কাটিয়ে ফেলেছি অনেক পিছিয়ে আছি রেসে সবার পিছনের মানুষটা নিজেকে মনে হয় এখন এটা আমার রিয়েলাইজেশন সব এই রেস জানি না এই রেস তো আসলে থাকে না যে লয়ার বলেন ডক্টর বলেন এদের পড়ার যেরকম শেষ নাই আমাদের আমাদের কিন্তু পড়ার শেষ নেই আমাদের এই এই জীবনটা তো খুব অল্প সময়ের এই করোনাতে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আল্লাহ চাইলা কী করতে পারেন কীভাবে করে পাকড়াও করতে পারেন এখন কিন্তু বুঝার সময় আর সবচেয়ে বড় কথা ওই যে বললাম যে খুব সুন্দর অদ্ভুত সুন্দর সময় কাটছে হয়তো এই করোনার এই খারাপ মহামারী সিচুয়েশনটা না আসলে আমি ওই রেসেই পড়ে থাকতাম জীবনের রেসে পড়ে থাকতাম দুনিয়ার মায়ায় পড়ে থাকতাম দুনিয়ার মোহে পড়ে থাকতাম ঠিক আছে